পাগলি, তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো। কাম কাহা কিউ ওয়াই? আমি মা হতে চাই পলাশ। বাচ্চা হয়নি সেটা আমার দোষ বল। ট্রেলারটা যখন প্রথম দেখি এখানে বসেই, তখন আমি কেঁদে ফেলেছি। সেই জন্য আমি আজকে বেঁচে গেছি, সব প্রেসের সামনে কাঁদতে হয়নি। তার কারণ আজকে প্রথমবার নয় তো, প্রথমবার দেখে আমি কেঁদে ফেলেছিলাম। তো এতটাই আমার মনে হয়, প্রথম কথা, দর্শক এত দিন ধরে ওয়েট করে আছে বেলা শুরুর জন্য, এবং তারপর এরকম একটা ট্রেলার লঞ্চ হচ্ছে যেটা দেখে একটু অন্যরকমই লাগবে আমার মনে হয়। তার কারণ বেলা শেষে সেই মানুষগুলোকে দেখছে, কিন্তু একটু কোথাও আলাদা অন্যরকমভাবে দেখছে আর কি। তো অনেকেরই চোখে জল আসবে ট্রেলারটা দেখে। ট্রেলার দেখে যদি ছবির গল্পটা বলে দিই তাহলে খুব খারাপ হবে। ছবিটা দেখে তারপরে দর্শক বিচার করুক যে আমাদের ভেতরে সত্যি প্রেমটা এলো না এলো না। খুব প্রাসঙ্গিক একটা ঘটনা নিয়ে আমার আর মনামির ট্র্যাকটা, যেটা আমি আমার সমসাময়িক বন্ধুবান্ধবদের ভেতরে এই সমস্যাগুলো দেখি, আর সেরকম একটা সমস্যা সিনেমার পর্দায় তুলে ধরা এরকম একটা জেনারেশনের, সেটা আমার মনে হয় যে অবশ্যই দরকার ছিল বেলা শুরুর সময়। আর ট্রেলারটা দেখার জন্য মুখিয়েছিলাম, ট্রেলারটা আগে আমি দেখেছি। সেই জায়গা থেকে বড়, এরকম একটা বড় স্ক্রিনে ট্রেলার দেখার মজাটাই আলাদা। আমি জানতাম, যেটা অনুপম দাও বলছিল যে গান রিলিজ করছে, ট্রেলারটা কবে বেরোবে, ট্রেলারটা কবে বেরোবে। ফাইনালি সেই দিনটা, আর ফাইনালি আমরা 2 বছর অপেক্ষা করেছি বেলা শুরু কবে রিলিজ হবে, ফাইনালি সেই দিনটা আসতে চলেছে, 20th May বেলা শুরু। আমার মনে হয় যে এবছরের সবথেকে অ্যান্টিসিপেটেড ফিল্ম আমার জন্য তো বটেই, আমার অনেকগুলো রিলিজ আছে, কিন্তু আমি মুখিয়ে আছি এই রিলিজটার জন্য। বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে। বেলা শুরু নিয়ে একটা মানুষের মধ্যে উন্মাদনা আছে, কারণ এটা যে ছবির সিকুয়েল সেটি খুবই বিখ্যাত ছবি বেলা শেষে। এবং বেলা শুরুতে যে দুজন মানুষ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তারা আমাদের মধ্যে নেই, সৌমিত্র দা এবং সাথীলেখা দি। তাদের একটা অন্যতম কাজ হয়ে থেকে যাবে, শিল্পীরা শিল্পীদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে, এবং বেলা শুরু সেরকম একটা কাজ হয়েছে বলেই আমার মনে হয়। গান রিলিজ করেছে, গান রিলিজ করতেই থেকেছে এর মধ্যে, সেগুলো মানুষ ভালোবেসেছে। এবার সময় ট্রেলারের, এবং ট্রেলার যে মানুষ ভালোবাসবে সে নিয়ে আমার কোনো ডাউট নেই। এবং অল দ্য বেস্ট গোটা টিমকে, নন্দিতা দি এবং শিবুদাকে, এই চমৎকার প্রজেক্টটি মানুষের সামনে নিয়ে আসার জন্য। আরও কিছু গান রিলিজ করা বাকি আছে, আপাতত ট্রেলারটা দেখুন সবাই এবং প্রতিক্রিয়া জানান। আরও 2 গান তারপরে আসবে। একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব। আমাকে জোর করেছিল এই বিয়েটা করতে, তাই আমি আর বিজন আমাদের বাড়ির ইচ্ছের শিকার। শেষ থেকে শুরু, আমার মনে হয় শেষ কখনো কোনো দিন কিছু হয় না, তার একটা রেশ রয়ে যায়, সেখান থেকে আবার শুরু হয়। সো বেলা শেষে সবাই যদি ভেবে থাকেন যে শেষ হয়ে গেল বেলা শেষের পরিবার, সেখানে তাদের গল্প শেষ হয়ে গিয়ে থাকবে না, আমরা আবার তাদের নিয়েই কাজ করছি, করেছি এবং তাদের নিয়ে আবার শুরু করেছি, আবার আরেকটা বেলা শুরু, থার্ড পার্ট হতে চলেছে কিনা আমি জানি না, হতেও পারে। সত্যি কথা বলতে কি, আমি তো খালি নিজেকে নিয়েই থেকেছি, আর আরতি ঘর সংসার সামলেছে, তোদেরকে মানুষ করেছে, এই 50 বছরে বিবাহিত জীবনে কি দিতে পেরেছি, কিছু না। যতদিনই এসে মনে হলো যে এবার থেকে দুজনের জীবনটা সত্যি সত্যি দুজনেরই জীবন হবে। চলে গেছে গেছে যেদিন মধুমাসের ছদ্মবেশ, তোমার হাত দু হাত জুড়ে ফুল ছোঁড়ার বদভ্যেস। আজকে এই ট্রেলারের সাথে আমি ধন্যবাদ জানাবো পবিত্র চিত্ত নন্দী এবং শ্রীযুক্ত স্বর্গীয় শ্রীযুক্ত পবিত্র চিত্ত নন্দী এবং গীতা নন্দীকে। ওদের দুজনের জীবন জীবনচর্যা আমাদের এই সিনেমার অনুপ্রেরণা, এবং আমাদের ট্রেলারের শুরুতেই ওদের দুজনের কথা বলা আছে। ওদের জীবনটা আমাদের কাছে খুব ইন্সপায়ারিং মনে হয়েছিল, এবং সেই কথা আমাদের সিনেমার ভেতরে ভেতরে বলা আছে। তো আজকে যেরকমভাবে সৌমিত্রদা এবং সাথীদির কথাও মানে কোথাও আমাদের মনে হয়েছে, ঠিক তেমনিভাবে পবিত্রদা এবং গীতা বৌদি ওদের দুজনের কথাও আমাদের মনে হয়েছে। ওরাও আমার কাছে স্যার এবং ম্যাডাম। এবং সবথেকে দুঃখের ব্যাপার ছিল যে ওনারাও কোভিডের সময় চলে গেলেন,
মানে যেভাবে আমরা সাথীদি এবং সমিতদাকে ছবিটা দেখাতে পারলাম না, ওনাদেরও আমরা দেখাতে পারলাম। খেলা কি শেষ নাকি বেলা শুরু? আমার বরকে দেখেছো? নাকি বেলা শুরু?